বাণী যেটা আমরা আল্লাহর হয়ে থাকে হয়ে থাকে তাহলে ওই আল্লাহর পরিচয় কিভাবে ছিল আল্লাহ শব্দটার সাথে মানুষ কবে থেকে পরিচিত আল্লাহ শব্দটার সাথে যে ওই অঞ্চলের আরব দেশের ওই লোকেরাই আল্লাহ শব্দটা বলতো হ্যাঁ আল্লাহ শব্দটা ওই অন্য কোথাও ইয়া ছিল না সুতরাং বলা যায় যে ওই আল্লাহ শব্দটা মোহাম্মদ আবিষ্কার করছে এর আগের কিতাবগুলোকে আল্লাহর ওহি না বা আল্লাহর পরিচয় ওখানে কি হয়েছিল কি নামে ডাকতো

আজকে অনেকই ধন্যবাদ দিতে আসতেছে আর ধন্যবাদ দিতে আসেন না কারণ হচ্ছে আমি অলরেডি আজকের জন্য যথেষ্ট ধন্যবাদ পেয়ে গেছি আর ধন্যবাদ আমার লাগবে না আপনারা যদি এখন কোন মুমিন ভাই যদি কোন যুক্তি থাকে তাহলে বা কোন বিতর্ক থাকে সেটা নিয়ে আসলে আমার জন্য ভালো হয় আজকে এনাফ হয়ে গেছে তাহলে দেখি আরেকজনকে জাফর জাফর আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে কেমন আছেন ভাইয়া ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাইয়া কয়দিন আগে দেখলাম যে শাইখ আহমেদুল্লাহ একটা লজিক দিছে যে আপনার বীর্য সৃষ্টি যে কোরআন ব্যাখ্যাটা আছে যে আপনার পাজরের হার আপনার স্পাইনাল কর্ড থেকে নাকি বীর্য সৃষ্টি হয়েছে তা এটার ক্ষেত্রে আপনার ইয়া শাহ আহমদুল ব্যাখ্যা দিল কোরআনের আয়টা নাকি বলতেছে মধ্যেখানে অবস্থানে অন্ডকোষের ব্যাখ্যাটা নাকি মধ্যেখানে অবস্থান দিয়ে বুঝেছে এটা কতটুকু সত্যতা আছে একটু জানতে চাই অন্ডকোষ মানে বক্ষ পাজর এবং ইশের মাঝখানে থাকে মানে মাঝখানে বলতে ভাই আমি একটু বলতেছি উনি ব্যাখ্যাটা কিরকম দিছে আমি ওর পক্ষে না ব্যাখ্যাটা দিছে যে মাঝামাঝি অবস্থা মানে একদম নিচের দিকে মাঝামাঝি অবস্থা এই ব্যাখ্যা দিয়েছে মাঝামাঝি অবস্থা কিভাবে থাকলো এটা মানে এটা তো আমি জানি না ভাইয়া ওনারা ব্যাখ্যা দিছে এটা তাহলে তো ব্রেইন তাহলে তো ব্রেইন বক্ষ পাজর এবং এশের মাঝামাঝিতে থাকে নাকি ব্রেইন কই থাকে কি জানি ভাই ভাই একটা আইটেক দেখালে ভালো হয় আইটেক দেখালে ভালো হয় বিষয়টা ভাই ওই ভিডিওটা তো আমার তাহলে দেখতে হবে দেখে মানে এটা তো মানে কি মানে এককারে রকমারি পেজে ভাই ভিডিওটা अवेलेबल আছে শর্টস আকারে

বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ আমি চাচ্ছি হুমায়ুন আজাদ স্যারের শেষ উপন্যাস পাকশা জমির সাতবাদের একটা ভয়েস অ্যাক্টিং বা কণ্ঠ অভিনয়ে রূপান্তরিত করার হ্যাঁ হ্যাঁ এটা তো খুবই ভালো হয় এখানে আপনাদের সহযোগিতা চাচ্ছি না এই ক্ষেত্রে সহযোগিতা করতে আগে আসতে চাচ্ছেন ভাই তাহলে আপনি আমার সাথে ইমেইলে যোগাযোগ করেন আমি তাহলে ওইখানে কথা বলবো আপনার সাথে আচ্ছা এটা আমি পেয়েছি info@sangshar.com এটাতে মেইল করেন এখানে আমরা আপনাকে এটা মেইল করেছিলাম এটা যায় আপনার কাছে আচ্ছা দা দা একটু এটা নিয়ে একটু পরে কথা বলছি এখানে দেখেন আচ্ছা আচ্ছা কোরআনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃষ্টিিত হয়েছে সে সৃষ্টিিত হয়েছে সবেগে স্থলিত পানি থেকে এটি এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্য থেকে আচ্ছা এটার অনুবাদগুলো আমরা একটু চেক করে দেখি এখানে কি লেখা আছে অনুবাদ অন্যান্য অনুবাদগুলোতে কি লেখা আছে এবার আমরা কোরান ডট কমে চলে যাই কোরআন ডট কমে দেখি কি বলা আছে বিষয়ে কোরান ডট কমে যেটা বলা আছে বিভিন্ন অনুবাদে যেটা বলা আছে ইমার্জিং ফ্রম বিটুইন দ্য ব্যাকবোন এন্ড দ্য রিপস আচ্ছা বাংলা অনুবাদে বলা আছে যা বের হয় শিরদারা ও পাজরের মাঝখান থেকে এটি নির্গত হয় পৃষ্ঠদেশ পঞ্জরাস্থির মতো থেকে যা বের হয় মেরুদণ্ড বুকের হারের মতো থেকে এটি নির্গত হয় মেরুদণ্ড বক্ষ পঞ্জরাস্থির মধ্য থেকে আচ্ছা এইখানে একদম পরিষ্কারভাবে ভাবে বলা আছে যে এটা মেরুদণ্ড এবং মানে বক্ষ পাজরের মধ্য থেকে বের হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রাচীনকালের যে মানে চিকিৎসকরা ছিল তাদেরও কিন্তু এই ধারণাটা ছিল যে বীর্য বের হয় এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে বীর্য বের হয় কারণ তারা ওই সময় জানতো না প্রাচীনকালের যে ইয়া বিজ্ঞানী মানে গ্রিক মানে চিকিৎসা বিজ্ঞানীদের ইয়া যদি আপনি পড়েন তাদেরকে দেখবেন তাদের ভিতরে একটা বড় অংশের বিশ্বাস ছিল যে এটা এই জায়গা এই সমস্ত জায়গা থেকে বের হয় কেউ কেউ বলতে রক্ত থেকে বের হয় কেউ কেউ বলতে এখান থেকে বের হয় কিন্তু দেখা কিন্তু এগুলো সবই হ্যাঁ এটা মধ্যে ছিল হ্যাঁ ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে বিশ্বাস যে এটা নিয়েছে এটা কিন্তু ওই যে ওই সমস্ত জায়গা থেকে নিয়েছে এবং মোহাম্মদ এর এখানে একজন চিকিৎসক હતો উরাইসদের মধ্যে তৎকালীন সময় একজন চিকিৎসক ছিল যে ভারতের দেশপুর থেকে পড়ালেখা করে এসেছিল আপনি নিশ্চয়ই জানেন এই জিনিসটা আমরা আগে আলোচনা করেছি হ্যাঁ হ্যাঁ আমি তো শুনেছি ভারতের গুন্দেশপুর থেকে একজন ব্যক্তি ওনার নামটা আমি মনে পরে বলতে পারবো যে গুন্দেশপুর থেকে পড়ালেখা করে তিনি এসে গেছিলেন আবার ফেরত গেছিলেন তিনি সেখানে তার কাছে বলছিল তার সাহাবিদেরকে যদি এটা জয়ফাদিসের ভিতরে আছে কিন্তু জৈফাদিসের ভিতরে থাকলেও এরকমের যে একটা মানুষ ছিল সেটা তো বোঝা যায় আহ যে ভারতের গুনদেশপুরে এসেছিল পড়ালেখা করতে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য ভারতের গুন্দেশপুরে এসেছিল সেই ব্যক্তিটা আমি এখান থেকে যেটা বোঝা যায় যে এই টাইপের ধারণা গুলা মোহাম্মদ ওই ব্যক্তি থেকে পাইছে এবং ওই ব্যক্তিটা ভারতে এই জিনিসটা প্রচলিত ছিল এই কারণে এটা হওয়াটা খুবই স্বাভাবিক যে ওই ব্যক্তিটা ভারতে এসে এই ক্ষেত্রে এই জিনিসগুলা জানছে এবং জানার পরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর মোহাম্মদ বলছে মোহাম্মদ এগুলা কোরআনের ভিতরে ঢুকাই দিচ্ছে তার ভিতরে এই থাকার কারণ হচ্ছে ভারত থেকে যেহেতু জিনিসটা গেছে সেহেতু এইখান থেকেই এই ভুলটা হয়ে গেছে

তারপরে গুরু আছে মঞ্জুর এলাহি হ্যাঁ ডক্টর মঞ্জুর এলাহি সে আবার বলতেছে যে আহ আল্লাহ পাকে নাকি নিকটবর্তী আসমানে নেমে আসে রাতের একটা শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে নেমে আসে কেমনে নেমে আসে ভাই নেমে আসলে যায় ফেরত যায় কখন

মানে কি একটা মুসিবত তাদের যে মিলাইতে হবে এখন কেমনে মিলাবো ভাই এ কোথেকে কি ঘুরে ঘুরে ঘুরাই ঘুরাই মিলাই দিব ইস কি একটা মুসিবতের ভিতরে তারা পড়ছে তাদের কত খাটাখাটি করতে এটা মিলানোর জন্য আচ্ছা পরের